তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও আসছে, যেটা একটা আনবক্সিং হয়েছে চলেছে তোমাদের এই ভিডিওতে। হ্যাঁ, যেটা ভাবো একটা আনবক্সিং করে দেখো তোমাদের সাথে, যেটা হচ্ছে এমআই কোম্পানির একটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, সেটা তোমাদের সাথে আজকে আনবক্সিং করে দেখাবো। তো ভিডিও ভালো, ভিডিও লাইক করছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আর বেশি দেরি না, চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। আর আর কিছু না, চলো ভিডিওটা আনবক্সিংটা শুরু করি। তো আনবক্সিং কথা হচ্ছে, তো বক্স উপর দেখতে হবে রেডমি পাওয়ার ব্যাঙ্ক 10,000 mAh, 10W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এমআই কোম্পানি শাওমির থেকে। আর এখানে তিনটে ফিচার রয়েছে, ডুয়েল আউটপুট পোর্ট, ডুয়েল ইনপুট পোর্ট টাইপ সি, আর অ্যাডভান্স 12-লেয়ার চিপ প্রোটেকশন, এটা এখানে সাপোর্ট রয়েছে। তো তোমরা দেখতে পাবে এই এটা হচ্ছে সেই পাওয়ার ব্যাঙ্কটা, আর পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে মেড ইন ইন্ডিয়া কোম্পানি। এটা তো দেখতে পাচ্ছি পেছন দিয়ে কিছু রয়েছে এই এন্ডিভিস, তো ফ্রেমি পাওয়ার ব্যাঙ্ক, আর কোনো কিছু রেখা তোমরা পজ করে দেখে নিতে পারো, আমি সেটা বলছি না। এটা দেখছি প্রাইস দেখছি 199, কিন্তু আমি পেয়েছি 999-এ। তো চলো পেছন দিকে আবার আবার দেখে নিচ্ছি অন্য কিছু ইস্যু। এই তো আর কিছু না, এই দেখতে পাচ্ছ এটা যেটা এটা অরিজিনাল না ফেক, সেটার প্রমাণ রয়েছে। এটা ফেক থাকলে এটা থাকতো না। তো এই আর কি হয়েছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক। তো এবার চলো পাওয়ার ব্যাঙ্কটাকে খোলা যাক। দেখবে এখানে রয়েছে রেডমি পাওয়ার ব্যাঙ্ক এবার ম্যাচিং রয়েছে এখানে। আর এবারে আমরা এটা খুলবো, এবারে জাস্ট খোলা যাচ্ছে না, খেয়ে ছিটতে হচ্ছে লাস্টে। প্রথমে ম্যানুয়াল বুক, যে এটা কেউ পড়ে না তো কেন, এটা পড়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে এই বক্সের মধ্যে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক, এই রয়েছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক। পাওয়ার ব্যাঙ্কটা বেরিয়ে গেছে, ব্ল্যাক কালার আমরা নিয়ে যাই, আর ব্ল্যাক কালার হোয়াইট কালার দুটো অপশন রয়েছে পাবে তোমরা। এই রয়েছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক, এই পলিথিন যে সাউন্ড সেটা তোমরা এনজয় করো। ওয়াও, এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক, হচ্ছে ব্ল্যাক ফিনিক্স, ক্রোম ফিনিক্স। তো মাঝখানে রয়েছে রেডমি, আর হচ্ছে ডুয়েল পোর্ট, ডুয়েল সকেট, দুটোই দুটো রূপ মেরে পেয়ে যাবে তোমরা। তো তোমাদের কী সুবিধা হবে, টাইপ সি রয়েছে এবং টাইপ মাইক্রো ইউএসবি রয়েছে, আর এর সাথে পেয়ে যাবে। আর এটা হচ্ছে অন অফ ফিচার, এর এখানে অন করতে পারবে। আর এর ভেতরে রয়েছে টাইপ সি, টাইপ সি না মাইক্রো ইউএসবি। তো এটা খুলতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু স্পিড করে দিলাম। দেখতে হবে এইখানে রয়েছে আমাদের মাইক্রো ইউএসবি টাইপ সি দেয়নি, এটা একটা খুব খারাপ দিক লেগেছে। তো কেবেলটার কোয়ালিটি খুব ভালো, তো সেটা নিয়ে কোনো কথা বলে হবে না, এটা ঠিক আছে, কিন্তু টাইপ সি দিলে একটু ভালো হতো। এই হচ্ছে আমাদের প্যাকেজিং। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক।